সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। সারা বিশ্বে যখন করোনার ফলে ত্রাহি ত্রাহি রব উঠেছে, ঠিক সেই সময় আসা ভ্যাকসিন যেন এক ঠান্ডা হাওয়ার মতো বয়ে এনেছে সুখবর। কিন্তু এর মাঝেও তৈরি হয়েছে বয়স নিয়ে জল্পনা। প্রশ্ন উঠেছে, 12 বছর থেকে 15 বছরের শিশুদের ভ্যাকসিন কি দেওয়া যাবে? এই ভয়াবহ সময় আমেরিকা ঠিক কত পরিমাণে ডোজ সরবরাহ করেছে সারা বিশ্বে? আচ্ছা, ভারত কি এখন তার পার্শ্ববর্তী দেশগুলিকে টিকা সরবরাহ করে সাহায্য করতে পারছে? এইসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের নিউজ ডিকোডেড। সারা বিশ্ব যখন করোনার মারণ ছোবলের ফলে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে, ঠিক সেই সময় আশার আলো জাগিয়েছিল করোনার ভ্যাকসিন। কিন্তু কালে কালে ভ্যাকসিন নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়া কিংবা মারা যাওয়ার মতো ঘটনা সামনে আসায় বেশ খানিকটা চিন্তায় পড়েছিল মনুষ্য জাতি। টিকা কত বছর বয়সীদের দেওয়া উচিত আর কত বছর বয়সীদের দেওয়া উচিত নয়, তা নিয়েই তৈরি হয়েছিল দ্বন্দ্ব। শিশুদের বিশেষত 12 থেকে 15 বছর বয়সীদের ক্ষেত্রে টিকা নেওয়া নিয়েই রয়ে গিয়েছিল জল্পনা। এবার সেই জল্পনার কালো মেঘ সরিয়ে দেখা দিল আশার আলো। 12 থেকে 15 বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে ফাইজার বায়োএনটেকের কোভিড টিকা নিরাপদ বলে জানিয়ে দিল ব্রিটেন সরকার। দেশটির ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত পণ্য নিয়ামক সংস্থার প্রধান জুন রায়ানবের মতে, 12 থেকে 15 বছর বয়স্কদের দেহে যত্ন নিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে তাদের দেহে ফাইজারের টিকা পুরোপুরি নিরাপদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি ও আমেরিকার বিধি ও মান অনুযায়ী ফাইজার ভ্যাকসিনের পরীক্ষাও হয়েছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট থেকে ফাইজার ভ্যাকসিন B.1.617 প্রজাতির করোনা ভাইরাস, যা ভারতীয় করোনা প্রজাতি হিসেবে পরিচিত, তা প্রতিরোধের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। কারণ যে সকল ব্যক্তি ফাইজারের টিকা নিয়েছিল তাদের শরীরে এই ভাইরাসকে রুখে দেওয়ার মতো অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছিল, যে খবর অনেকটাই নিশ্চিন্ত করছে বিশ্ববাসীকে। জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নাকি একটি বৈঠক করেছেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আচ্ছা, এই ভয়াবহ পরিস্থিতিতে ঠিক কোন বিষয় হলো এই আলোচনা? অন্যদিকে জানা গিয়েছে ইতিমধ্যেই আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস টিকা প্রসঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। পাশাপাশি এদিন কমলা হ্যারিস ভারত মার্কিন সম্পর্কে জোরদার করার কথাও বলেন। মোদী এবং কমলা হ্যারিসের মধ্যে হওয়া এই বৈঠক হয় মূলত করোনা টিকা সঠিকভাবে বণ্টন করা নিয়ে। আমেরিকার হোয়াইট হাউসের এক সিনিয়র উপদেষ্টা ও মুখপাত্র সাইমন স্যান্ডার্সের মতে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন আমেরিকা কিভাবে আপাতকালীন পরিস্থিতিতে বহু দেশকেই টিকা দিয়ে সাহায্য করেছে। এর আগে বাইডেন প্রশাসনের তরফে জানানো হয়েছিল কিভাবে 75% কোভ্যাকসিন রাষ্ট্রসংঘের সহায়তায় সারা বিশ্বে বণ্টন করতে চায় আমেরিকা। সব মিলিয়ে 2.5 কোটি ডোজ তারা বণ্টন করবে। ফলে মোদী সরকারের আশা, মার্কিন সহায়তায় ভারতও প্রচুর পরিমাণে টিকা আমদানি করতে পারবে, যার ফলে দেশে টিকাকরণের হার বাড়ানোর পাশাপাশি সম্পূর্ণ হওয়ার পর যদি কিছু অবশিষ্ট থাকে তা পার্শ্ববর্তী দেশগুলিকে সাহায্য হিসেবে দিতে পারবে ভারত, ফলে প্রাণ বাঁচবে বহু মানুষের। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই আমেরিকায় গিয়েছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী যিনি বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকায় গিয়েছিলেন। দুদিনের সফরে তিনি মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎও করেছিলেন। পরে জানা গিয়েছিল আলোচনার মূল লক্ষ্যই ছিল করোনা নামক অতিমারীর মোকাবিলা ও টিকাকরণ সংক্রান্ত ব্যবস্থা। পাশাপাশি মোদী ছাড়াও আরও বেশ কিছু দেশের সরকারের সাথেও কথা বলেন কমলা হ্যারিস। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, কমলা হ্যারিস এই সব দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করেছেন এবং জানিয়ে দিয়েছেন প্রাথমিকভাবে 2.5 কোটি ভ্যাকসিনের ডোজ সংশ্লিষ্ট দেশগুলি ও অন্যান্যদের মধ্যে বণ্টন করা হবে। জানা গিয়েছে এই জুনের মধ্যেই সব মিলিয়ে 8 কোটি টিকার ডোজ বণ্টন করবে আমেরিকা, যে খবরে অনেকটাই নিশ্চিন্ত বোধ করছে পর্যাপ্ত টিকা না পাওয়া দেশগুলি। মারণ করোনা আবহে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলির পাশে দাঁড়িয়েছিল টিকা প্রদানের মাধ্যমে, কিন্তু এবার বাংলাদেশকে না বলতে হলো ভারত সরকারকে। এবার আপনারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিন, এমনটাই বক্তব্য ভারত সরকারের। কিন্তু কেন এমন বক্তব্য মোদী সরকারের? এই ভয়াবহ পরিস্থিতিতে ভারত তার প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশের দিকে টিকা সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু জানা গিয়েছে আপাতত যা পরিস্থিতি তাতে কোনোভাবেই অন্য কোনো রাষ্ট্রকে কোভিডের প্রতিষেধক পাঠাতে পারবে না ভারত, বরং তারা এখন টিকা দেশে আমদানির জন্যই মুখিয়ে রয়েছে। কারণ জানা গিয়েছে বিপদকালীন সময় ভারত বেশিরভাগ ভ্যাকসিন সাহায্যার্থে সরবরাহ করেছিল অন্য দেশগুলিকে, ফলে নিজের দেশের ভ্যাকসিন প্রয়োগের সময় ভাটা পড়ে গিয়েছিল ভ্যাকসিনের।
তাই বাংলাদেশ যেন তাদের নাগরিকদের জন্য প্রতিষেধকের বিকল্প ব্যবস্থা করতে শুরু করে এমনটাই জানিয়েছে ভারত সরকার। কারণ অন্য দেশকে দেওয়ার মতো বাড়তি টিকা ভারতের হাতে নেই। সূত্রের খবর, বাংলাদেশে প্রায় 15 লক্ষ মানুষ ভারতের থেকে পাওয়া প্রথম দফার টিকা নিয়ে বসে রয়েছেন পরবর্তী ডোজের জন্য। এও জানা গিয়েছে যে দ্বিতীয় ডোজের সময় পেরিয়ে গিয়েছে প্রায় 2.5 থেকে 3 মাস সময়, যা দ্বিতীয় ডোজ নেওয়ার সময়ের বেশ খানিকটা বেশি। জানা গিয়েছে উপায়ন্তর না দেখেই এখন চীনের দ্বারস্থ হতে হয়েছে বাংলাদেশ সরকারকে। এখন দ্বিতীয় ডোজ পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে, কিংবা বাংলাদেশ কি অন্তর্বর্তী উপায়ে কোনো ভ্যাকসিন তৈরি করে দেশের জনগণকে ভ্যাকসিনেট করতে সক্ষম হবে, তা জানা এখন কার্যত সময়ের অপেক্ষা। বিশ্ব বুলেটিনের সময়, এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। এবার সময় ক্লুজের। এরপরেই কি নরক, এমনটাই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কেন ভ্লাদিমির পুতিনের বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনির অভিযোগ, জেলে তার উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে, যা নাকি নরক যন্ত্রণা সমান। আর যার জেরেই উঠেছে এমন প্রশ্ন, এরপরেই কি নরক, মনে আসে এমনই প্রশ্ন। রাত হলেই নাকি নেমে আসে আতঙ্ক, রাতের অন্ধকার নেমে এলেই লোহার দরজায় শব্দ করে সে জানান দেয় সে এসেছে, আর তারপরেই শুরু হয় বিভীষিকাময় রাতের। কেন, কারণটা জানতে হলে জানতে হবে কোটা ঘটনাটা। এবার সোভিয়েত গুলাগের আধুনিক সংস্করণ রুশ কারাগারগুলিতে চলা অকথ্য নির্যাতনের কথা প্রকাশ্যে আনলেন জেলবন্দী বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনি। এই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েই আদালতের দ্বারস্থ হন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। বিচারকের সামনেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেল থেকেই নিজের বক্তব্য পেশ করেন নাভালনি। আর সেই খবর বাইরে আসতেই এবার সারা বিশ্ব হতভম্ব হয়ে পড়েছে। রোজ রাতে চলা অকথ্য অত্যাচারের কথা জানান তিনি। নাভালনির দাবি অনুযায়ী প্রত্যেক রাতে জেলে নাভালনির কামরায় প্রবেশ করে তল্লাশি চালানো হয়, তাকে নাকি রাতে ঘুমোতেও দেওয়া হয় না। প্রতি ঘন্টায় ঘন্টায় তল্লাশির নামে তার উপর নাকি নির্যাতন চালানো হয়। রাত হলেই তিনি নাকি আতঙ্কিত হয়ে পড়েন, যা শুনে হতবাক হয়ে পড়েছে সারা বিশ্ববাসী। এই অকথ্য অত্যাচারের প্রতিবাদে তিনি আরো বলেন, এমন ঘটনা চলতে থাকলে যে কোনো মানুষ কয়েকদিনের মধ্যেই পাগল হয়ে যাবে। 2021 শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ জার্মানির বার্লিন থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে ফিরেছিলেন নাভালনি, আর তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত বছরেই তাকে বিমানে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর সেই ঘটনার জন্যেই নাভালনি দায়ী করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে। এরপর তিনি গ্রেফতারির ভয়কে অগ্রাহ্য করেই মস্কোতে ফিরে এসেছিলেন, এরপরই তাকে জেলবন্দী করা হয়। কিছুদিন আগে তাকে মস্কোর জেল থেকে সরিয়ে ভ্লাদিমির পুতিনের শহরের একটি কারাগারে পাঠানো হয়। সেখানেও নাভালনি একই ধরনের নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। এখন মহামান্য আদালত কি বিচার করবেন সেই দিকেই তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মহলের একাংশ। করোনার পাশাপাশি এবার এক অন্য ভাইরাস, যে ভাইরাস কিছু বছর আগে দেখা গিয়েছিল একটি বিশেষ প্রজাতির পশুদের শরীরে, এবার সেই ভাইরাসের নতুন স্ট্রেনের দেখা মিলল চীনে। কি সেই ভাইরাস, আসুন জেনে নেওয়া যাক। করোনার পাশাপাশি এবার আরও এক ভাইরাসের সন্ধান মেলায় আতঙ্ক তৈরি হয়েছে চীনে। কিছু বছর আগে বার্ড ফ্লু এর প্রকোপ দেখা গিয়েছিল পোল্ট্রি ফার্মগুলিতে, যা ছড়িয়ে পড়েছিল বিশ্বের বিভিন্ন দেশে। এবার সেই বার্ড ফ্লু ভাইরাসের নমুনা পাওয়া গেল মানব দেহে। জানা গিয়েছে চীনের জিয়াংশু প্রদেশের জেনজিয়াং এর বাসিন্দা বছর 41-এর ওই ব্যক্তি গত 28 এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সেই সময় জ্বরের সাথে সাথে আরো বেশ কিছু উপসর্গ ছিল তার। হাসপাতালের ভর্তির এক মাস পর অর্থাৎ 28 মে জানা যায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। চীনের স্বাস্থ্য কমিশন NHC জানিয়েছে বার্ড ফ্লু এর এক বিশেষ প্রজাতি H10N3 অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গিয়েছে ওই ব্যক্তির শরীরে। এই ভাইরাসের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দেশটির আমজনতার মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে চীনের ইউহান প্রদেশে প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল, যা পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে অতিমারীর আকারে। NHC অবশ্য অন্যদিকে আশ্বস্ত করে জানিয়েছে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ ওই ব্যক্তির পরিবারের কেউই নাকি ওই ভাইরাসে সংক্রমিত হননি। পাশাপাশি জানা গিয়েছে H10N3 ভাইরাসের প্রভাব মানুষের শরীরে তেমন গুরুতর নয়। এই ভাইরাসের অতিমারীর তৈরি করার ঝুঁকি এবং ক্ষমতাও বেশ খানিকটা কম। জানা গিয়েছে আপাতত চীনের আক্রান্ত এই ব্যক্তির শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল,
এবং তাকে কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। একসময় জোর করে আনা হয়েছিল এক সন্তান আইন, যা রীতিমতো জোর করে মানতে বাধ্য করেছিল একটি দেশের সরকার। এবার আবারও সেই রকমই একটি আইন চালু করায় কার্যত গর্জে উঠেছে সেই দেশটির মহিলারা। কোন দেশ এবং কোন আইনের কথাই বলা হচ্ছে, আসুন জেনে নেওয়া যাক। দেশের অধিকাংশ মানুষই নাকি বৃদ্ধ, তাই দেশের জনসংখ্যার হারে সমতা বজায় রাখার জন্য চীনা সরকার এক নতুন আইন শুরু করেছে। আর এই খবর শুনে নাকি বেজায় খেপেছেন চীন দেশের মহিলারা। জানা গিয়েছে বহু মহিলা নাকি তৃতীয় সন্তান জন্ম দেওয়ার কথা শুনলেই খেপে যাচ্ছেন। গত বেশ কয়েক বছর ধরেই সন্তান আইন পরিবর্তন করার কথা ভাবছিল চীনের সরকার। এবার সেই আইন বলবৎ হবার পরেই চীনের বহু মহিলা গর্জে উঠেছে এই আইনের প্রতিবাদে। শি জিনপিং সরকারের তিন সন্তান নীতি নিয়ে ইউনিভার্সিটি অফ উইনকিনসন ম্যাডিসনের গবেষক ওয়াই ফুকিশিয়ান জানিয়েছেন, দীর্ঘদিনের সরকারের নীতির ফলে একটিমাত্র সন্তান জন্ম দেওয়া বা নিঃসন্তান থাকায় চীনের সামাজিক প্রথা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মতে চীনা জনগণের মধ্যে প্রজননের হার প্রয়োজনের চাইতে কম। উল্লেখ্য, 1979 সালে চীনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল জনসংখ্যা বৃদ্ধির হার এবং জন্মানোর হার কমানো। চীনে দীর্ঘদিন ধরে কার্যত জোর করেই এই নীতি মানতে বাধ্য করা হতো, জোর করে গর্ভপাত সহ একাধিক শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতো। অবশেষে 2016 সালে এক সন্তান নীতি বাতিল করা হয়, বদলে দুই সন্তানের জন্মে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু গত কয়েক বছর ধরে সেই নীতিও পরিবর্তনের জন্য চাপ তৈরি হচ্ছিল, বিশেষ করে যেভাবে চীনের জনসংখ্যায় তরুণদের তুলনায় প্রবীণদের সংখ্যা বাড়ছে তা নিয়ে বাড়ছিল চিন্তা। এবার সেই আইন কার্যকর হতেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে দেশটির সরকারকে, কারণ চাইলেই হামদো হামারে তিন হওয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছে চীনের মহিলারা। কারণ খোঁজ করতে গিয়ে সামনে এসেছে, শুধুমাত্র তিন সন্তানের জন্ম দিলেই তো হবে না, তাদের ভবিষ্যতের কথাও মাথায় রাখতে হবে। চীনের অধিকাংশ মহিলার দাবি, অর্থ সংকটের জন্যই তারা শি জিনপিং এর সরকারের আনা নতুন আইনের বিরোধিতা করছেন। এখন 1979 সালের আনা এক সন্তান আইনের মতো এই তিন সন্তান আইনও কি জোর করে মানতে বাধ্য করবে দেশটির সরকার, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। মনে আছে 2012 সিনেমার সেই দৃশ্যের কথা, যেখানে গোটা পৃথিবীর মাটি তলিয়ে গিয়েছিল জলের তলায়, যার একমাত্র কারণ ছিল বিশ্ব উষ্ণায়ন। এবার কি একই চিত্র বাস্তবে ঘটতে চলেছে, তাই নিয়েই শুরু হয়েছে ধন্ধ। বৈজ্ঞানিকদের মতে বরফভূমি আইসল্যান্ডের নাকি প্রায় 7% হারিয়ে গিয়েছে জলের তলায়, যে খবরে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। কি বলছে রিপোর্ট দেখুন। কিছুদিন আগেও সামনে এসেছিল ভারতের রাজধানী দিল্লির আকারের 4 গুণ আকারের হিমশৈল ভেঙে যাওয়ার মতো ঘটনা, যা রীতিমতো চিন্তার ভাঁজকে চওড়া করেছিল। এবার সাম্প্রতিককালে প্রকাশ্যে আসা একটি রিপোর্ট অনুযায়ী বিপুল পরিমাণে বরফহীন হয়ে পড়ছে বরফভূমি। জানা গিয়েছে প্রায় 750 বর্গ কিলোমিটার হিমবাহ নাকি হারিয়ে গিয়েছে আইসল্যান্ডের, শতাংশের বিচারে দেখতে গেলে যা প্রায় 7%। বিশেষজ্ঞদের দাবি, বিগত 20 বছরে হিমবাহের দেশে এই অবস্থার জন্য দায়ী বিশ্ব উষ্ণায়ন। বিশেষজ্ঞদের মতে আইসল্যান্ডের গোটা স্থলভাগের 10%-এরও বেশি জুড়ে রয়েছে হিমবাহ। এই হিমবাহ ক্ষয়ের ফলে 2019 সালে দেশটির আয়তন কমে দাঁড়িয়েছিল 10,400 বর্গ কিলোমিটার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন 1890 সাল থেকেই উল্লেখযোগ্য হারে হিমবাহ অঞ্চলের হ্রাস নজরে আসে, তবে 2000 সাল থেকেই এই হার দ্রুত বেড়েছে। হিমবাহ বিশেষজ্ঞদের একাংশের মতে এই পরিস্থিতি কায়েম থাকলে 2200 সালের মধ্যে আইসল্যান্ডের বরফ স্তর সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বেড়েই যাবে। 2000 থেকে 2019 সালের মধ্যে করা পর্যবেক্ষণ থেকে দেখা গিয়েছে এই সময় হিমবাহ ক্ষয়ের মাত্রা বেড়ে চলেছে তড়তড়িয়ে। গত এপ্রিল মাসে নেচার পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট বলছে বিশ্বের প্রায় 2,20,000টি হিমবাহের প্রায় সবকটি খুব দ্রুত হারে গলেছে, যার জেরে বেড়েছে সমুদ্রের জলস্তর, যা অতি সংকটজনক হয়ে উঠতে পারে মনুষ্য জাতির কাছে। এর থেকে মুক্তি পেতে হলে বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নিতেই হবে, না হলে উত্তর গোলার্ধে থাকা আইসল্যান্ড দেশটি চলে যাবে জলের জগতে। শুধুমাত্র একটা বই লেখা নিয়েই যে এত ঝামেলার সম্মুখীন হতে পারেন কেউ, তা বোধহয় এর আগে কেউ ভাবতে পারেননি। ঘটনাটা তাহলে খুলেই বলা যাক। 1999 থেকে 2000 সাল পর্যন্ত রয়ের প্রধান দুলত এবং 1990 থেকে 1992 পর্যন্ত ISI প্রধান পদে থাকা আসাদ দুরানির যৌথভাবে লেখা বইটির নাম দ্য স্পাই ক্রনিকলস র ISI অ্যান্ড দ্য ইলিউশন অফ পিস। 2019-এর লোকসভা ভোটের কয়েক মাস আগে ভারতীয় গুপ্তচর সংস্থা র এবং পাক গুপ্তচর সংস্থা ISI এর দুই প্রাক্তন প্রধান ওই বইটি লিখেছিলেন
একসঙ্গে। জানা গিয়েছে হাফিজ সৈয়দ, বালুচিস্তান, কাশ্মীরে সন্ত্রাসবাদ, কুলভূষণ যাদব প্রসঙ্গ, এমনকি পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনের আত্মগোপনীয় বেশ কিছু বিতর্কিত আলোচনা ছিল বইটিতে। ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা বলবৎ হওয়ার পর ভবিষ্যতে জাতীয় নিরাপত্তার কাজে জড়িত প্রাক্তনীদের এমন বই লেখা কঠিন হয়ে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। জানা গিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের অনুমতি ছাড়া ওই ধরনের কোনো লেখালেখি করতে পারবেন না জাতীয় নিরাপত্তার কাজে জড়িত থাকা এককালের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। আরও জানা গিয়েছে রয়ের প্রাক্তন প্রধান অমরজিৎ সিং দুলাতের বিরুদ্ধে ভারত সরকার কোনো পদক্ষেপ না করলেও তৎকালীন পাক সেনা কর্তৃপক্ষ বর্তমানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুরানিকে নোটিশ পাঠিয়েছিল। পাকিস্তানের পার্লামেন্টে বিশ্বাসঘাতক দুরানির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়েছিল, পরবর্তীকালে যাতে দেশের সুরক্ষা বজায় থাকে সেই দিকে লক্ষ্য রেখেই এই নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে সারা দেশ জুড়ে। বিশ্ব বুলেটিনের সময়, আরো একটা বিরতির সঙ্গে থাকুন। কোভিড-19 পর কি এবার কোভিড-26 বা কোভিড-32 পালা? বিশেষজ্ঞদের দাবি, মারণ করোনার উৎস না জানতে পারলে নাকি কোভিড-26 বা 32 ছড়াতে পারে, যা বেজায় ভয়ানক হয়ে উঠতে পারে সাধারণ মানুষের ক্ষেত্রে। আবার একটি দেশের সরকার একটি তদন্ত কমিটি গঠন করে নির্দেশ দিয়েছে মারণ করোনার উৎস খুঁজে বার করার। কোন দেশের কথা বলা হচ্ছে এই নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। বিগত প্রায় দেড় বছরেরও বেশ কিছু বেশি সময় ধরে মানব সভ্যতার ত্রাস হয়ে দাঁড়িয়েছে কোভিড-19 ভাইরাস, যার জেরে ত্রাহি ত্রাহি রব উঠেছে বিশ্বের নানান প্রান্তে। খালি হয়েছে বহু মায়ের কোল, নিঃশেষিত হয়েছে বহু প্রাণ। বাজারে টিকা আসার পরেও জারি রয়েছে এই মৃত্যু মিছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বেড থেকে শুরু করে অক্সিজেনের অভাব, যার ফলে কার্যত নাভিশ্বাস উঠেছে মানব জাতি। ইতিমধ্যে করোনা ভাইরাসের উৎপত্তি স্থল নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। বিশ্বের বেশিরভাগ দেশ মনে করছে চীনের ইউহান প্রদেশ থেকেই নাকি উৎপত্তি হয়েছে এই ভাইরাসের, কিন্তু এই ধারণা কতটা সত্যি তা নিয়ে রয়েছে ধন্দ। এই জল্পনা যাতে আর বেশি দিন দীর্ঘস্থায়ী না হয় সেই দিকে জোর কদমে নজরদারি চালাচ্ছে বাইডেন সরকার, আর তাই একটি তদন্ত কমিটি গঠন করে জোর কদমে চলেছে করোনার উৎপত্তি স্থল খোঁজার কাজ। বৈজ্ঞানিকদের দাবি, মারণ ভাইরাসের উৎপত্তি স্থল ঠিক কোথায় তা জানাটা অত্যন্ত প্রয়োজন, কারণ এখানেই নাকি লুকিয়ে রয়েছে বিপদ। টেক্সাসের এক শিশু হাসপাতালের কো-ডিরেক্টর পিটার হোটেজের মতে, কিভাবে কোভিড-19 জন্ম হলো, এর উৎস কি, এই বিষয়টি যদি বিস্তারিত না জানা যায় তাহলে কোভিড-26 এবং কোভিড-32 এর সম্মুখীন হতে হবে মনুষ্য জাতিকে। পাশাপাশি তিনি অতিমারী বিশেষজ্ঞদের আবেদন জানান যাতে দ্রুত তারা এই বিষয়টির সন্ধান করেন। উৎস সন্ধানের জন্য চীন প্রশাসনকে এর জন্য রাজি করানোর অত্যন্ত প্রয়োজন বলেও বক্তব্য করেছেন হোটেজ। অন্যদিকে মার্কিন বিশেষজ্ঞ স্কল গটলিব মনে করেছেন, এই ভাইরাসের সূত্র খুঁজে বের করা গেলে আগামী দিনে এই প্রজাতির ভাইরাসকে রোখা সম্ভব হবে। ইতিমধ্যেই এই ভাইরাস কোনো পশুর থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে কিনা তাও পরীক্ষা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এমন কোনো পশুর সন্ধান পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। এখন বিশেষজ্ঞদের একাংশের চিন্তা, চীন কোনো তথ্য গোপন করতে গিয়ে যেন বিশ্বে আরও বড় কোনো বিপদ না ডেকে আনে। ইতিমধ্যেই কোভিডের সন্ধান পেতে তদন্তের নির্দেশ দিয়েছে জো বাইডেন সরকার। তদন্তকারী বিশেষ দলকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 90 দিনের মধ্যে এই নিয়ে
রিপোর্ট জমা দিতেই হবে। এমন সময় দুই মার্কিন বিশেষজ্ঞের এহেন আশঙ্কা প্রকাশ করায় নিঃসন্দেহে চিন্তা বাড়ালো আমেরিকা সহ গোটা বিশ্বের সাধারণ মানুষের। আজ 6ই জুন, আজ এই দিনেই ভারতীয় ক্রিকেট টিমের এক অন্যতম নক্ষত্রের জন্মদিন। কে তিনি? তার উত্তর নিয়েই আজকের ডিডে। 5 ফুট 5 ইঞ্চির ছোট্টখাট্ট শরীর বিশিষ্ট এক ক্রিকেটার যখন প্রথমবার ভারতীয় জার্সি পরে মাঠে নামলেন, তখন চারিপাশ থেকে শোনা যাচ্ছে করতালির শব্দ। কেউ কেউ হয়তো আবার সেই ভিড় থেকে কটূক্তিও করে উঠেছিল। জায়গাটা ইংল্যান্ড, ক্রিকেটের উৎপত্তি স্থল। সেদিনের সেই ছেলেটা ব্যাট হাতে এমন একটা কাণ্ড করে দেখিয়েছিল যার ফলে টিম ইন্ডিয়ার কর্তৃপক্ষ বুঝেছিলেন এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া। আর সেই ছেলেটারই আজ জন্মদিন। আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান অজিঙ্ক্য রাহানের জন্মদিন। না, সেঞ্চুরি করেননি তিনি সেদিন, করেছিলেন 39 বলে 61 রান। আর সেই তবে থেকেই তাকে ভারতীয় ক্রিকেটের লেজেন্ড রাহুল দ্রাবিড়ের সাথে তুলনা করতে থাকেন বহু মানুষ। তার ব্যাট করার কায়দা নাকি অনেকটাই রাহুল দ্রাবিড়ের মতন। বহুবার দলকে ফিরিয়ে এনেছেন হারের মুখ থেকে, বহু ম্যাচের মোড় একার দায়িত্বেই ঘুরিয়ে দিয়েছেন 180 ডিগ্রি। বেশ কিছু ম্যাচে করেছেন অধিনায়কত্ব, হয়েছেন সফলও। আজ তিনি ভারতীয় ক্রিকেটের এক অন্যতম সদস্য। তার জন্মদিনে তাকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন অজিঙ্ক্য। বিশ্ব বুলেটিনে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন। শুভরাত্রি।